সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, অনেকদিন পর আজকে এই টাইপের একটি ফটো ম্যানিপুলেশন করব। ওকে, সো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, সর্বপ্রথমে পিক্সআর্ট অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, তো এখানে আমি পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নিই। ওকে, দেন গাইজ এখানে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। ওকে, সো গাইজ এরপরে যেতে হবে অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে আসার পর আমার যে মডেলটা ছিল সেটাকে এখানে অ্যাড করতে হবে। ওকে, সো গাইজ এখানে মডেলটা অ্যাডজাস্ট করে নেব। এখানে আমি ফটাফট অ্যাডজাস্ট করে নিই। ওকে ওকে সো গাইজ এখানে অ্যাডজাস্ট করার পর আরও যেতে হবে অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে আসার পর এখানে যে উইন্ডসের যে পিএনজিটা ছিল সেটা এখানে নিতে হবে। ওকে, সো গাইজ এখানে আমি উইন্ডসের যে পিএনজিটা সেটা এখানে আমি অ্যাড করব। সো গাইজ এখানে অ্যাড করার পর সো গাইজ এখানে অ্যাডজাস্ট করে নেব। ওকে, সো গাইজ অ্যাডজাস্ট করার পর এই সময় যাবো, অ্যান্ড এটাকে ডাউন করে দেবো। ডাউন করার পর অনেকটা আমার যে মডেলটা আছে মডেলটা পিছনে নিয়ে যেতে হবে। ওকে, সো এখানে আর একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, সো গাইজ এরপরে যেতে হবে আরও অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে আসার পর একটি পিএনজি নেব, সেটা হচ্ছে ব্ল্যাক পিএনজি একটু নিতে হবে। ওকে, সো গাইজ এখানে ব্ল্যাক পিএনজিটা নেওয়ার পর এখানে শ্যাডো দেওয়ার জন্য এটাকে নিতে হবে। ওকে, তো এটাকে আমি ডাউন করে দেবো মডেলের নিচে। ওকে, তো এটাকে সাইজটা বড় করে নিই। ওকে, দেন যেভাবে এরিজারি, অ্যান্ড এরিজারি যায় এখানে ইনভার্ট করে দিতে হবে, অ্যান্ড ইনভার্ট করে 100 অ্যান্ড ওপেসিটি 45 রাখবো। ওকে, 45 রাখার পর এটাকে একটা শ্যাডো ক্রিয়েট করবো। ওকে, দেন গাইজ এর যে ওপেসিটি আছে এর ওপেসিটি আমি রাখবো, সো এটা আমি 80% রাখি। ওকে, 70%, সো এটাকে আমি 80% রাখি দিই। ওকে, অ্যান্ড এটাকে ডান করতে হবে। ওকে, তো ডান করার পর আরও যেতে হবে অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে আসার পর আরেকটি ব্ল্যাক পিএনজি নেব। এখানে তো ব্ল্যাক পিএনজিটা নেওয়ার পর এখানে আর একটু শ্যাডো দিতে হবে, উইন্সটার ওখানে শ্যাডো দিতে হবে। ওকে, সো গাইজ এখানে আমি ইরেজারে যাবো, ইরেজারে যাওয়ার পর এটাকে ইনভার্ট করে দেবো, অ্যান্ড ইনভার্টে যাওয়ার পর রিস্টোরে যাবো, অ্যান্ড 100 অ্যান্ড ওপেসিটি 45, অ্যান্ড এটাকে হালকা করে শ্যাডো দেবো। ওকে, দেন গাইজ এটাকে ডান করতে হবে, অ্যান্ড ডান করার পর এই যে ওপেসিটি আছে এর ওপেসিটিও রাখবো আমি 65%। ওকে, তাহলে এটাকে ডান করবো, অ্যান্ড ডান করার পর যেতে হবে আরও অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে আসার পর এখানে একটা পিএনজি নিতে হবে। সো যে একটা পাথরের পিএনজি আছে সেটা এখানে অ্যাড করতে হবে। ওকে, তো এটাকে আমি অ্যাড করে নিই এখানে, অ্যান্ড দেন গাইজ ডান করতে হবে, অ্যান্ড যেতে হবে আরও টুলস অপশনে। টুলস অপশনে যাওয়ার পর অ্যাডজাস্টে যেতে হবে, অ্যান্ড যে এর কালারটা একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, ওকে, দেন এটাকে ডান করব। ডান করার পর যেতে হবে আরও অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে আসার পর এখানে একটা সানের পিএনজি নিব। ওকে, তো এটাকে এই পিএনজিটা নেওয়ার পর ব্ল্যান্ডে যাব, অ্যান্ড ব্ল্যান্ডে যাওয়ার পর এটাকে স্ক্রিন করে দেবো, আর এটাকে হাতের মধ্যে অ্যাডজাস্ট করে নেব। ওকে, ওকে, দেন যেতে হবে ইরেজারে, অ্যান্ড ইরেজারে যাওয়ার পর সাইডে সাইডে যে শেপ তৈরি হয়েছে সেগুলোকে একটু ইরেজ করে দেবো। ওকে, তো এটাকে ইরেজ করার পর করতে হবে এটাকে ডান, অ্যান্ড ডান করার পর যেতে হবে আরও অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে আসার পর এখানে রেইনের পিএনজি নেব। ওকে, তো এই রেইনটা নেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে নেব, অ্যান্ড গাইজ ব্ল্যান্ডে যাবো, অ্যান্ড ব্ল্যান্ডে যাওয়ার পর এটাকে স্ক্যান করে নেব। ওকে, তো এর যে ওপেসিটি আছে এর ওপেসিটি রাখবো আমি 23%। ওকে, তাহলে এটাকে ডান করতে হবে। ওকে, তো এখানে কমপ্লিট হয়ে গেছে, এখন ফটোটাকে সেভ করে নেব আমি। ওকে, সো গাইজ এখানে ফটোটা সেভ করার পর যেতে হবে লাইটরুম অ্যাপে। ওকে, তো লাইটরুম অ্যাপে শুধুমাত্র আমি কালার গ্রেডিং করবো। ওকে, তো এখানে সর্বপ্রথম আমি ফটোটা অ্যাড করে নিই। তো এখানে ফটোটা অ্যাড করার পর যেতে হবে লাস্ট এই অপশনে, তো এই অপশনে যেতে হবে অ্যান্ড এটাকে আর্টিস্টিক টু এই কার্ডটা অ্যাড করতে হবে। ওকে, দেন এটাকে ডান করতে হবে। ওকে, সো গাইস ফটোটা এখানে আমি সেভ করে নিব। ওকে, সো গাইস আজকের জন্য এটুকুই, দেখা হবে এরপরে ভিডিওতে। ওকে।